কি সৌভাগ্য আমার জাহাপনা, আপনি এই গরিবের বাড়িতে এসেছেন, আমি ধন্য। আমি বাজারের খবরাখবর নিতে এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই। আপনি একাই এসেছেন জাহাপনা? উজির ফেরহাদ পাশা আমার সাথে এসেছেন, কিন্তু উনি বাইরে আছেন, চারপাশের খবর জেনে নিচ্ছেন। ফেরহাদ পাশাকে এমন গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব না দেওয়াটাই ভালো জাহাপনা। একথা কেন বলছেন? কারণ এসব চিঠিতে অনুরোধের চাইতে ফেরহাদ পাশার বিরুদ্ধে অভিযোগ অনেক বেশি, আর তারা সবাই এই সমস্যা থেকে মুক্তি পেতে চান। ফেরহাদ পাশার ব্যাপারে আমার জনগণের কি অভিযোগ এফিন্দি? আমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে গেছে জাহাপনা। ঘুষ, লুটপাট, বেইমানি, এরকম আরো কত কি। অপরাধী তার শাস্তি পাবেই। পীরে মেহমেদ পাশার মতন জাহাপনা? বলুন। উজিরে আজম ইব্রাহিম পাশার সাথে দেখা করতে চাই। জাহাপনা সুলতান সুলেমান খান চিঠি পাঠিয়েছেন ওনার জন্য। ইব্রাহিম পাশা হয়ে গেছে? আপনি কে? আমি ওর বাবা। পরিচিত হয়ে খুশি হলাম। ইব্রাহিম পাশা অটোম্যান সাম্রাজ্যের উজিরে আজম হয়েছেন। ওর ভাইয়ের সাথে জঙ্গলে গেছে, এক্ষুনি ডাকছি। আপনারা বসুন না, বসুন, আসুন, কিছু খাবেন, মাছ আছে অনেক। পক্ষপাত করবেন না হোজা, পক্ষপাত করা মহাপাপ। পীরে পাশে আপনার ভাতিজা, তাই বলে কি সত্য লুকানো ঠিক হবে? পীরে বাসার সাথে যে কাজটা হয়েছিল তাতে কি কোনো পক্ষপাত ছিল না জাহাপনা? উনি রোডসে কি করেছিলেন তা আপনি দেখেননি হোজা? আমি ওনাকে ওনার ক্ষমতা ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু কেন? কারণ আমরা তখন শত্রুদের সাথে যুদ্ধের মাঝপথে ছিলাম। ওনার সিদ্ধান্তের কারণে কত মানুষের প্রাণ হারাতে হয়েছে। শহীদদের জন্য দোয়া করার সময় আপনি নিজেও কি কাঁদেননি? হয়তো ভুলে গেছেন, কিন্তু আমি ভুলে যাইনি। আমি যা করেছি সেটাই ওই সময় করণীয় ছিল। খাস কামরা প্রধান ইব্রাহিমকে পীরে পাশার মোহর দেয়া হয়েছে জাহাপনা। দেভলতি আলিয়ের এত বছরের নিয়ম ভেঙে ওনাকে এই ক্ষমতা দেয়া হয়েছে। ফেরহাদ পাশার ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না। ওনার বিরুদ্ধে অভিযোগগুলো সবই সত্যি। শুধু এটুকুই বলবো, এই পদের জন্য আহমেদ পাশা অন্যদের তুলনায় বেশি যোগ্য। সবই আপনার সিদ্ধান্তে চলে, কিন্তু যার যা প্রাপ্য। প্রাপ্য শুধু বললে বা অন্যকে দিয়ে বলালেই পাওয়া যায় না হোজা। যোগ্যকে তার প্রাপ্য সম্মান দেই, কিন্তু যখন প্রয়োজন হয় তখন সেই ক্ষমতা, সেই সম্মান ছিনিয়ে নিয়ে তার শিরচ্ছেদ করতেও হাত কাঁপে না আমার। উজিরে আজম ইব্রাহিম পাশা এসে গেছেন। সুলতান সুলেমান তোমার জন্য চিঠি পাঠিয়েছেন। পাশা, আশা করি আপনি ভালো আছেন। জাহাপনা এই চিঠিটি পাঠিয়েছেন। শীঘ্রই ফিরে আসার আদেশ দিচ্ছে।
কিন্তু তুমি যা রেখে গিয়েছিলে ফিরে এসে তাই পাবে কিনা তার আশ্বাস দিতে পারছি না। পারগায় থেকে যাওয়ার কথা চিন্তাও করো না, যেভাবেই হোক আমার কাছে ফিরে আসতেই হবে তোমাকে। তোমার যদি মৃত্যুও হয় তাও এই দেশের মাটিতে আমার কাছেই হবে। সকাল থেকে আপনার অপেক্ষা করছি, আমার কথা একটু শুনুন। জানি আমার চেহারাও দেখতে চান না, আমার উপর খুব রেগে আছেন। আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিন্তু প্রতিবারই দরজা থেকে ফিরিয়ে দিয়েছে। আমি সারা জীবন কোনো বেয়াদবি করিনি, আপনার প্রতিটি কথাকে আদেশ স্বরূপ নিয়েছি, চোখ বন্ধ করে আপনার সকল সিদ্ধান্ত মেনেছি। আপনার অসম্মানের আগে আমার মৃত্যু শ্রেয়। আপনার সকল আদেশ মেনে চলব আমি, আমার বাগদত্ত। মেহমের ছেলেবির আরোগ্য কামনা করে অপেক্ষা করব। জাহাপনা, আমার কারণে ইব্রাহিম পাশা তার ক্ষমতা তার সবকিছু ফেলে চলে গেছেন। আমিও আমার মন থেকে তার চিন্তা একদম ঝেড়ে ফেলে দিয়েছি। একটাই অনুরোধ, ওনার জীবন কেড়ে নিবেন না। ইব্রাহিমের জীবন ভিক্ষা দিন। হেতিজা, তুমি এখন যেতে পারো। বেগম সুলতানা, একটা খবর দেওয়ার ছিল, জাহাপনার প্রাসাদে ফিরে এসেছেন। আমি এখনই ওর সাথে দেখা করতে চাই। রাজধানীতে ফিরে যেতে হবে আমাকে, এখনই রওনা দিতে হবে। সাথে আমরাও যাব, একা যেতে দেবো না তোমাকে। এত বছর পর ফিরে পেয়েছি, কি করে যেতে দে। বাবা, আমরাও সাথে যেতে চাই। বাবা, আমার কথা শোনো, তোমরা এখানেই থাকো। ভাই শোনো,
আমরা কেন এখানে থাকবো বলো? তুমি কিন্তু আবার মৃত্যু কূপে যাচ্ছ, আমরা সবাই একসাথে যাব। বলে দিয়েছি না আমরা হারাতে চাই না তোমাকে, আর মরতে হলে একসাথে মরবো। হেতিজার ব্যাপারে কোনো কথা বলতে চাই না আম্মা। হেতিজার ব্যাপারে কথা বলা আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু এখন হুররাম হাতুনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া দরকার। কেন, কি করেছে হুররাম? হিরেমের বারান্দা থেকে সকালে একটি লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি আয়েশা হাতুনের, গলায় ছুরির আঘাত। হুররামের সাথে এর কি সম্পর্ক? সম্পর্ক এটাই যে এই খুনের আসামি হুররাম হাতুন। সব প্রমাণ ওর দিকেই নির্দেশ করছে। কোথায় আছেন সুলেমান? এসে বাঁচান আমাকে। এসেছেন সুলেমান, আমাকে উদ্ধার করতে এসে গেছেন। তুমি আমার সন্তানের মা হুররাম, শুধু তোমার মুখের এক টুকরো হাসি দেখার জন্য অপেক্ষা করতাম আমি। সেই তুমি এটা কি করলে? তুমি খুনি হয়ে উঠলে। একজন খুনের সাথে কি করে ঘুমাবো আমি? আমি খুন করিনি, আমি কাউকে মারিনি, খুন করা তো গুনাহ। বিশ্বাস করুন সুলেমান, জাহাপনা, আমি এতক্ষণ আপনার কথাই ভাবছিলাম। জাহাপনা আসবেন, আমাকে বাঁচাবেন, এই দোয়াই করছিলাম বসে বসে। কিন্তু আপনার এই বদলে যাওয়ার রূপ আমি সহ্য করতে পারছি না। আমার ভালোবাসার সুলেমান আমাকে দেখছেন কিন্তু বিশ্বাস করছেন না। কত মিনতি করছি, অনুরোধ করছি, তারপরও উজিরে আজম পাশা হয়ে গিয়েছো তো আমাদের কাছে লুকালে কেন ইব্রাহিম? আমি আমার সব ক্ষমতা যশ আর প্রতিপত্তি ছেড়ে আপনাদের কাছে ফিরে এসেছি। জেলে মানুলিসের ছেলে হয়ে আমি ফিরে এসেছি পারগায়। আমি আমার মনের কষ্ট লুকিয়েছি, কারণ ফেরার যাত্রাটা আমি একাই করতে চেয়েছিলাম। চাইনি আপনারা সাথে আসুন। কারণ এই যাত্রার ফলাফল মৃত্যু বাবা। আমার মনের অনুভূতির, আমার অশ্রুর
কোনো মূল্য নেই জাহাপনার কাছে। আমি বুঝে গিয়েছি। এমন কথা বলবেন না শাহজাদি, জাহাপনা যে সিদ্ধান্ত নেবেন সেটা আপনার জন্য ভালো হবে। মাহিদেবরান, সিদ্ধান্ত নেওয়া শেষ, না হলে আমার এই সর্বনাশ কেন করবেন? আমি রাজি, শুধু ইব্রাহিমের জীবন ভিক্ষা চাই। হেতিজা সুলতানের সাথে দেখা করতে যাচ্ছেন? না, হেতিজার নামও নেবে না আমার সামনে। ওর কথা চিন্তা করলেই রাগে আমার রক্ত গরম হয়ে যায়। চলো বাচ্চাদের দেখে আসি। সুলেমান, হুররামের এখন এই প্রাসাদে থাকা নিরাপদ না আম্মা। আপনি ওকে পুরনো প্রাসাদে পাঠানোর ব্যবস্থা করুন। তুমি চিন্তা করো না বাবা, মনে করো ব্যবস্থা হয়ে গিয়েছে। তুমি এত বড় প্রাসাদে থাকো ইব্রাহিম? আমি 3 বছর এই প্রাসাদে ছিলাম বাবা, কিন্তু আজ মনে হয় শেষবারের মতো এখানে প্রবেশ করব। আমরাও তোমার সাথে এই প্রাসাদে যাব। তুমি যেখানে যাবে আমরাও তোমার সাথে যাব। নিকো, জিদ করো না, বাইরের কেউ এখানে প্রবেশ করতে পারে না, নিষেধ আছে। তাহলে এখানেই আমরা অপেক্ষা করব, কোথাও যাব না, বুঝতে পেরেছ? বাবাকে দেখে রেখো, প্রাসাদের দরজা থেকে দূরে থেকো, বুঝতে পেরেছ? আমার ছেলে, যদি বেঁচে ফিরে না আসতে পারি তাহলে আমার কবর এখানে দেবেন না, পারগাই নিয়ে যাবেন আমাকে, আম্মার কবরে আমাকে দাফন করবেন। না ইব্রাহিম, এভাবে বলো না, তোমার কিছু হবে না বাবা। বাবা, আসি। জাহাপনা, ইব্রাহিম পাশা এইমাত্র প্রাসাদে এসে পৌঁছেছেন আপনার সাথে দেখা করার জন্য। জাহাপনা, জাহাপনা, পাঠিয়ে দাও। বেগম সুলতানা, পুরনো প্রাসাদ থেকে খবর এসেছে, হুররাম হাতুনকে আপনি পুরনো প্রাসাদে পাঠানোর যে আদেশ দিয়েছিলেন তার ব্যবস্থা হয়ে গিয়েছে। ঠিক আছে,
হরমকে ডেকে নিয়ে আসো এখানে। গুলনিহাল, চলো যাই, মেহমা তার মিহরিমাকে দেখতে যাব। লাভ নেই হুররাম, তোমাকে দেখতে দিবে না। ঠিক আছে, যেও না তুমি, আমি যাব। ইব্রাহিম পাশা ভালো আছেন নিশ্চয়ই? চলুন, জাহাপনা ডেকেছেন আপনাকে। চলো সুম্বলগা, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছেন। সুম্বলগা, হেরেমের সবকিছু ঠিক আছে? হেরেমের সবকিছু ঠিকই আছে, তবে শুধু হুররাম হাতুন একটু সময়। হুররামের কথা জিজ্ঞেস করছি না। হেতিজা সুলতান কেমন আছেন? আর বেগম সুলতানা? হেতিজা সুলতান এমনিতে ঠিকই আছেন, কিন্তু চেহারা একটু মলিন হয়ে গেছে, চুপচাপ হয়ে গেছেন। ইব্রাহিম এসেছে? হ্যাঁ এসেছেন, একটু পরেই জাহাপনার সাথে দেখা করতে যাবেন। অসম্ভব অস্থির লাগছে গুলফাম, মনে হচ্ছে হৃৎপিণ্ডটা এখনই বেরিয়ে আসবে। আর কোনো পথ নেই শাহজাদি, আল্লাহর পথ তো আছে, চলুন গিয়ে দোয়া করি। চলে যাও, আমার বাচ্চাদের দেখবো আমি। সুলতানা ক্ষমা চাচ্ছি, যেতে পারবেন না, বেগম সুলতানার কড়া আদেশ। হুররাম চলো ফিরে যাই, দেখো বলেছিলাম না তোমাকে, চলো যাই। আমাকে যেতে দাও, ওদের চেহারা তো দেখতে দাও, জড়িয়ে ধরি। দয়া হয় না তোমাদের? মেহমেদ বাবা আমার, কেঁদো না মিহিমা, শোনো আমার, দেখো আমি চলে এসেছি। সাহায্য করো না আমাকে, এগুলো বন্ধ করুন, বেগম সুলতানা এখন অপেক্ষা করছেন। তাহলে প্রমাণ হয়েছে আমি নির্দোষ, ক্ষমা করে দিয়েছেন। সুলেমান ক্ষমা করে দিয়েছেন আমাকে। উজিরে আজম ইব্রাহিম পাশা এসেছেন। জাপনা, আমি যদি মরি তাহলে আপনার আদেশে এইখানে আপনার কাছেই মরব।
আপনি চাইলে আমার জীবন নিয়ে নিন, আর আদেশ দিলে আমি নিজেই জীবন দিয়ে দেব। বেগম সুলতানা, অনেক ধন্যবাদ। আমি যে খুনি না তা আপনি বুঝে গেছেন, এখন তো আমার বাচ্চাদের কাছে পাবো। সেটা সম্ভব না হুররাম, আমি চেয়েছিলাম যাতে তুমি কোনোভাবে নির্দোষ প্রমাণিত হও, কিন্তু সব প্রমাণ তোমার বিরুদ্ধে কথা বলছে। সুলেমানের সাথেও কথা বলেছি আমি, সেও তোমার কৃতকর্মের কথা বিশ্বাস করে। তুমি এখন আর এই প্রাসাদে থাকতে পারবে না, কাল পুরনো প্রাসাদে পাঠিয়ে দেওয়া হবে তোমাকে। বেগম সুলতানা, এমন বলবেন না, জাহাপনা আমাকে তার থেকে দূরে সরাতে চান না। মানে আমাকে মিথ্যাবাদী বলছো তুমি? তোমার আচরণ সহ্যের বাইরে চলে যাচ্ছে হুররাম হাতুন। বেগম সুলতানা, ভুলে বলেছি, ক্ষমা করবেন। ব্যাস, কথা শেষ, যাও আর নিজের জিনিস গোছাও, কাল রওনা হচ্ছে তুমি। বলো কি খারাপ খবর নিয়ে এসেছে সুম্বুল আগা, বলো, সব শেষ? ইব্রাহিম পাশার ফাঁসি হয়ে গিয়েছে। শাহজাদি, জাহাপনা আপনাকে ডেকে পাঠিয়েছেন। গুলফাম, এখন কি হবে? ঘাবড়াবেন না, শক্ত থাকুন শাহজাদি, চলুন জাহাপনাকে অপেক্ষা করাবেন না। বেগম সুলতানা, আমি মিনতি করছি আপনাকে, আমাকে দয়া করুন। থামো হুররাম, তোমার মিনতি বৃথা। আমি খুন করিনি, খুনি এই হেরেমেরি কেউ হবে, খুঁজে বের করুন। দয়া, দয়া করে হুররামকে আমার সামনে থেকে নিয়ে যাও। গায়ে হাত দেবেন না, দূরে যান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাকে। করুন হুররাম হাতুন, মুখ বন্ধ করুন। হাত ছাড়ুন, আমি সব জানি, আয়েশাকে আপনারা মেরেছেন। হুররাম হাতুন, চুপ করুন, নিজের ঘরে যান, জিদ করলে সমস্যা আরো বাড়বে।
সুলেমান নাকি বলেছেন, বললেন সবাই মিথ্যা বলছে, যাবেন এমন করবেন না। এভাবে কাঁদবেন না, দয়া করে এভাবে কাঁদবেন না। জাহাপনা, আমি কথা দিয়েছিলাম যে তোমার হাসি দেখার জন্য দুনিয়ার সব সুখ এনে দেব। মেহমেদ চেলেবির সাথে তোমার বাগদান ভেঙে দিচ্ছি। তোমার মনের কথা আমি জেনে ফেলেছি হেতিজা। ইব্রাহিমের সাথে তোমার বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমি। জাহাপনা, আমাকে ক্ষমা করবেন, আপনাকে শেষবারের মতো একটা আবেদন করছি। আমার বাবার ভাই এসেছে পারগা থেকে, ওনারা বাইরে অপেক্ষা করছেন। আমার লাশ আমার পরিবারের হাতে তুলে দেবেন। আমার ইচ্ছা পারগাতেই যেন আমার কবর হয়। জাহাপনা, আপনার যদি তাতে সম্মতি থাকে। সম্মতি অবশ্যই আছে পারগালি, কিন্তু আগে তারা তোমার বিয়েতে হাজির হোক, তারপর আমার আদেশে তারা তোমার লাশও নিয়ে যেতে পারে। এই তোমার ভালোবাসা, হেতিজাকে একা ফেলে চলে গেলে তুমি। আমার বোনটা মৃত্যুশয্যায় পৌঁছে গিয়েছিল। যারা ভালোবাসে আমি কি তাদের শত্রু? কি করে ভাবলে যে আমি তোমাকে মেরে ফেলতে পারি? আমি কি এতটাই নিষ্ঠুর? হেতিজা, হেতিজা আমার লক্ষ্মী বোন, ওঠো। ক্ষমা চাই জাহাপনা, খুশিতে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। ইব্রাহিমের সাথে বিয়ে হবে আমার। নিঃসন্দেহে তাই হবে। ইব্রাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে ফেলেছি আমি। যাও, এবার আম্মাকে গিয়ে বলো বিয়ের প্রস্তুতি নিতে। হুরামের কথা তুমি নিজে শুনেছ? আসলে চলে যাচ্ছে ও? সুলতানা এমনটাই বলতে শুনেছি, কাঁদছিল আর সুম্বুল আগাকে বলছিল। জাহাপনা এই আদেশ দিয়েছেন। আল্লাহ আমার কথা শুনেছেন। শেষ পর্যন্ত জাহাপনার সামনে ওর আসল চেহারা বের হয়েছে। আমার এখনই বেগম সুলতানার কাছে যাওয়া উচিত। হুরাম গেলে হেরেমে শান্তি ফিরবে।
আমাকে এই বিপদ থেকে বাঁচাও। সবকিছু নিয়ে নাও, তোমরা সব নাও, যা আছে এই নাও, এই নাও, নাও। হুররাম সুলতান, আমাদের কি ক্ষমতা, কি যোগ্যতা, আমরা কিভাবে সাহায্য করব আপনাকে? সুম্বুলাগা, নিগার কালফা, তোমরা ছাড়া আমার কেউ নেই। গুলনিহাল, এই সব সোনা নিয়ে নাও। এমনটা হলে ভালো হতো, কিন্তু তা অসম্ভব। সম্ভব। কি হলো, কেন হতে পারে না? তোমরা কি আমাকে একটুও বিশ্বাস করো না? নিগার কালফা, সুম্ব লাগা, গুলনিহাল, আমি আমার বাচ্চাদের নামে কসম করছি, মিথ্যা বললে ওদের চেহারা যেন দেখতে না পাই। আমি নির্দোষ। নিগার,